হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং সমস্ত চাকরির পরীক্ষা অর্থাৎ ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এসআই কেপি কনস্টেবল সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে জিকে এক্সপ্রেস এক্সপ্রেসের ক্লাস করছি যেখানে বাছাই করা চল্লিশটি করে বা উত্তর রয়েছে এবং সাথে আমি এক্সট্রা নোটস রাখছি যাতে করে তোমরা অনেক বেশি করে তথ্য জানতে পারো এবং সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাও তো আজকে আমরা করবো ক্লাস নাম্বার ফাইভ বিগত চারখানা ক্লাস করানো হয়ে গিয়েছে এবং চারটে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিংক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্ক এর উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ সেগুলো এক এক করে দেখব তো দেখো প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কোন শিলা দেখতে পাওয়া যায় তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ ব্যাসল্ট শিলা মূলত দেখতে পাওয়া যায় দাক্ষিণাত্য মালভূমিতে দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল কবে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয় তো এটারও সঠিক উত্তর অনেকেই করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একান্ন সালে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন ঘটেছিল এবং সেটা আহ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো এই ছিল গুরুত্বপূর্ণ দুখানা হোমওয়ার্কের প্রশ্ন গত ক্লাসের এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি দেখবো এক এক করে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন তো রাখা রয়েছে প্রশ্নগুলো চলাকালে নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে দেখো এক নম্বর প্রশ্ন সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিচের কোন রাজ্যটি ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করতে থাকো শুধু প্রশ্ন নয় প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি যাতে করে পরীক্ষাতে যদি আনুষাঙ্গিক কোনো তথ্য থেকে প্রশ্ন এসে যায় সেখান থেকেও তোমরা কমনটা পেতে পারো এখানে সঠিক উত্তর হবে অপশানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বর্তমানে জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্য তালিকার একদম শীর্ষস্থানে রয়েছে দু নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেলেন নিচের কোন ব্যক্তি কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি সংবিধান ইকোনমিক্স প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন থাকছে সঠিক উত্তর হবে অপশন মিনা চরণ দা সম্প্রতি ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড টু পেয়েছেন তিন নম্বর প্রশ্ন ইএন বি এ লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু দ্বারা সম্মানিত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি বিনীত জয়েন চার নম্বর প্রশ্ন হকি ইন্ডিয়া থ্রি অনুষ্ঠানে প্লেয়ার হলেন দ্য কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড টু থাউজেন্ড অনুষ্ঠানে প্লেয়ার অব দ্য ইয়ার হলেন নিচের কোন ব্যক্তি তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি উভয় হার্দিক সিং এবং সেলিমা টেটে হার্দিক সিং মেলদের তরফ থেকে আর সেলিমা টেটে ফিমেলদের তরফ থেকে ওকে প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন মানুষের রক্তে অক্সিজেনের বাহক নিচের কোনটি একদম ইজি প্রশ্ন সকলেই পারবে উত্তরটা করে ফেলো সঠিক উত্তর হবে অপশন বি হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে আয়রন লৌহ ছ কোন শ্রেণীর লিভার পাশে ছবিটাও রয়েছে দেখে উত্তর করতে পারবে তো লেবু নিগড় যন্ত্র সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় শ্রেণীর লিভার তোমরা দেখবে লেবু যেভাবে নিগ্রহী তোমরা হয়তো জিনিসটাকে দেখে থাকবে দেখবে এই রকম একটা কর্ত করা থাকে এইদিকে আটকানো থাকে আর এইখানটা সার দেওয়ার জন্য আর এখানে হচ্ছে লেবুটা আমরা দিয়ে থাকি দিয়েটাকে চাপ দিলেই হচ্ছে কি হয়ে যায় লেবুটা নিংড়ে এখান থেকে ফুটো ফুটো করা থাকে আর লেবুর রসটা বেরিয়ে আসে তো এই দিকে দেখো সি অর্থাৎ আলম্ব মাঝখানে কি দিচ্ছি আমরা লেবু দিচ্ছি অর্থাৎ ভার দিচ্ছি আর এদিকে ফোর্স দিচ্ছি চাপ দিচ্ছি তার মানে কি দ্বিতীয় শ্রেণীর লিভার ছবিটার সাথে একদম ম্যাচ করে গেছে দেখো উদাহরণ আর কি কি রয়েছে জাতি ছিপি খোলার চাবি নৌকার দাঁড় ইত্যাদি সবই দ্বিতীয় শ্রেণীর লিভার সাত নম্বর প্রশ্ন কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চরণ চার ধরনের চলনের নাম রয়েছে দেখো ট্রপিক চলন ট্যাকটিক চলন ন্যাস্টিক চলন তো কুঁড়ি থেকে ফুল ফুটছে এটা কি ধরনের চলন সঠিক উত্তর একটু অপশান দেখো উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা বা ব্যাপ্তি অনুসারে হয় তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে যেমন ফুল তীব্র আলোতে ফোটে এবং কম আলোতে বুঝে যায় এছাড়া লজ্জাবতী লতা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্রগুলি বুঝে যায় আলোর তীব্রতার প্রভাবে যে ন্যাস্টিক চলন হয় তাকে ফটো ন্যাস্টিক বলে অর্থাৎ কোনো একটা উদ্দীপকের প্রভাবে যদি কোনো স্থায়ী অঙ্গের অর্থাৎ উদ্ভিদের ফল এবং ফুল এগুলো তো নড়তে চড়তে পারে না তো স্থায়ী অঙ্গে যখন চলন করে তখন সেটাকে বলবো ন্যাস্টিক চলন আট নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ নিচের কোনটি হবে নিউগিনি প্রশান্ত মহাসাগরে সর্ববৃহৎ দ্বীপ প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন স্থলে স্থাপিত হয় ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এটা বলতে পারো কলকাতা বিশ্ববিদ্যালয় কোন স্থানে স্থাপিত হয়েছিল হবে অপশন সি আঠারোশো সালে দেখো কিছু ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কারা প্রতিষ্ঠা করেছিলেন এবং কোন কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল সেগুলো একটু দেখব দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথান ডানকান সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড করেন আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সালে এবং হিন্দু কলেজের প্রতিষ্ঠাও করেন ডেভিড হেয়ার আঠারোশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দশ নম্বর প্রশ্ন মানব দেহে দীর্ঘতম অস্থির নাম কি এর উত্তর পারবে সঠিক উত্তর হবে ফিমার এটি হবে মানব দীর্ঘতম অস্থির নাম আর এটি হচ্ছে মানব দেহের ক্ষুদ্রতম অস্থি দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো মানব দেহ সম্পর্কে দেখো বৃহত্তম পেসি হলো গ্লুটিয়াস সর্ববৃহৎ অন্তঃ গ্রন্থি থাইরয়েড সর্বপেক্ষা পাতলা ত্বক সেটা হচ্ছে কনজাংটিভা সর্ববৃহৎ পৌষ্টি গ্রন্থি সেটি হল যকৃত সর্ববৃহৎ লসিকা গ্রন্থি সেটি হলো প্লিহা দীর্ঘতম স্নায়ু গ্রন্থি সেটা হচ্ছে সায়াটিক নার্ভ এছাড়া দেহের দীর্ঘতম কোষ হল স্নায়ুকোষ একটি মিশ্র গ্রন্থি অগ্নাশয় দেহের কঠিনতম অংশ হলো দাঁতের অ্যানামেল দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড শরীরের তাৎক্ষণিক শক্তির জায়গায় যে অঙ্গ সেটি হচ্ছে কি লিভার দেহের শক্তিশালী পেশি কোনটি সেটি হচ্ছে চুয়ালের পেশি সব থেকে শক্তিশালী পেশি গুরুত্বপূর্ণ তথ্য থেকে নিলাম মানব দেহ সম্পর্কে এগারো নম্বর প্রশ্ন কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায় চারটি নীল নীল বর্ণের আলোর উপস্থিতিতে সালক সংশ্লেষ বন্ধ হয়ে যায় আর লাল এবং বেগুনি বর্ণের আলোতে শালক সংশ্লেষ সব থেকে বেশি ভালো হয় বারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরভাবে অপশন এ আটই মার্চ এটা ইংরেজিতে আট রয়েছে বাংলা লিখে দি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা একটু তথ্য দেখব সেকেন্ড জানুয়ারি বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস সরি দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস তারপর দেখো চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস কুড়ি ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তেসরা মার্চ বিশ্ব বই দিবস বা বিশ্ব বন্যপ্রাণী দিবস একদিনে দুটো দিবস পড়েছে এবং আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নম্বর প্রশ্ন কোন ভিটামিনকে কে রূপে গণ্য করা হয় ভিভিআই করবে আজকে ক্লাসে সায়েন্স থেকে বেশ ভালো ভালো প্রশ্ন উত্তর রয়েছে সঠিক উত্তর হবে ডি ভিটামিন ডি কে হরমোন রূপে গণ্য করা হয়ে থাকে ওকে দেখো কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় একটু আমরা তথ্য দেখে নেব ভিটামিন এর অভাবে রাতকানা ফিনোডার্মা এবং ক্যারাটো রোগ দেখতে পেয়ে থাকি আমরা নেক্সট ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি রোগ দেখতে পাই ভিটামিন বি টুর অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লোসাইটিস রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি থ্রির অভাবে পেলেগ্রা রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন বি এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি সেভেনের অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেরিস রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া বা রক্তালবতা রোগটি দেখতে পাওয়া যায় এছাড়া দেখো ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ স্কার্বি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন সির অভাবে ভিটামিন ডির অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগ দেখতে পাওয়া যায় এবং ওস্টিও রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন ইর অভাবে দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে রক্তকরণ অর্থাৎ রক্ত তঞ্চনে বাধা প্রাপ্ত হয় ভিটামিন কে এর অভাবে নেক্সট নম্বর প্রশ্ন ফুসফুসের বায়ু কোন সাহায্যে মাপা থাকে অর্থাৎ ফুসফুসের যে ক্যাপাসিটি কত রয়েছে কত পরিমাণ বাতাস নিতে পারবে একটা ফুসফুস সেটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানে স্পাইরোমিটার ওকে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা যন্ত্র দেখে নেব মাপক যন্ত্র রেন গেচের মাধ্যমে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র বা বৃষ্টিপাত পরিমাপ করা হয় পেরিস্কোপ কি পেরিস্কোপ হলো চোখের সমতল থেকে উঁচুতে অবস্থিত কোনো বস্তুকে দেখার যন্ত্র ভিস্কোমিটার কি সান্দ্রতা মাপার যন্ত্র ল্যাক্টোমিটার কি দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র ম্যানোমিটার কি গ্যাসীয় পদার্থের চাপ মাপার যন্ত্র রিফ্র্যাক্টোমিটার কি প্রতিসারঙ্ক মাপার যন্ত্র পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে মিলে নাও অপশন বি উনিশশো সালে ভারতের নাগরিকত্ব আইন চালু হয় ষোলো নম্বর প্রশ্ন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে উত্তর হবে অপশন বি শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে বিভিন্ন গবেষণাগার কেন্দ্র কোথায় কোথায় অবস্থিত পরীক্ষা থাকে তো সঠিক উত্তর হবে অপশন এ পুনেতে অবস্থিত রয়েছে জাতীয় এইডস গবেষণা কেন্দ্র তো দেখো কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার সম্পর্কে তথ্য দেখে কোথায় কোথায় অবস্থিত ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত রয়েছে কটকে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত রয়েছে সিমলাতে কেন্দ্রীয় আখ গবেষণাগার অবস্থিত রয়েছে কোয়েম্বাটুরে কেন্দ্রীয় তামাক গবেষণাগর অবস্থিত রয়েছে রাজা রাজামন্দ্রিতে কেন্দ্রীয় সড়ক গবেষণাগর অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে জাতীয় চিনি গবেষণাগর অবস্থিত রয়েছে কোথায় গানপুরে আঠারো নম্বর প্রশ্ন অ্যাসেজ কথাটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে শব্দটি নম্বর রবি কীর্তি নিচের কোন রাজার সভাকবি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় পুরোগেসি এখান থেকে প্রশ্ন আসে যে রবি কীর্তি কি লিখেছিলেন রবি কীর্তি কি লিখেছিলেন দেখে নাও আই প্রশস্তি বা আই হোল শিলালিপি আই শিলালিপি এই দ্বিতীয় পুলকেশীর সম্মানে তিনি লিখেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাটগণ এবং তাদের কারা সভাকবি ছিলেন একটু দেখে নেব সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কালিদাস দ্বিতীয় সভা সভাকবি ছিলেন রবিকীর্তি কীর্তি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্ব ঘোষ আবুল সভাক এবং আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন আমির খসরু এটা কি দেখলাম সভাকবি কুড়ি নম্বর প্রশ্ন রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল সাথে সম্পর্কিত রয়েছে রোভার্স কাপ দেখো কিছু গুরুত্বপূর্ণ কাপ কোন কোন খেলার সাথে সম্পর্কিত কোনো আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত অ্যাসেজ কাপ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত অস্ট্রেলিয়ান কাপ বা অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিসের সাথে সম্পর্কিত অকাস্টা মাস্টার্স কাপ গলফ খেলার সাথে সম্পর্কিত আজলানসা কাপ হকি খেলার সাথে সম্পর্কিত বান্দারকার কাপ ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে জিম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে জিম করবেট জাতীয় উদ্যানের বর্তমান নাম কি নাম পরিবর্তন হয়েছে রামগঙ্গা জাতীয় উদ্যান কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোথায় কোথায় অবস্থিত করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত রয়েছে দেখো রক্ত পড়াশোনাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি হেমাটোলজি বলা হয়ে থাকে রক্ত বিষয় পড়াশোনাকে কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে তথ্য দেখুন দেখুন মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত বিদ্যা ভাইরোলজি হল ভাইরাস সম্পর্কিত বিদ্যা অঙ্কোলজি হল ক্যান্সার সংক্রান্ত বিদ্যা পমোলজি হল ফল সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি হল পাখি সংক্রান্ত বিদ্যা পিডোলজি হলো মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা জিওলজি হলো পৃথিবী সম্পর্কিত বিদ্যা টোয়েন্টি থ্রি তামাশা নামক লোকনৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় তামাশা নামক লোকনৃত্যটি কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কি কি লোকনৃত্য দেখতে পাওয়া যায় দেখবো বিহারে কাঠপুতলি বিদেশিয়া জটা জটিল লাগুই নাচেরি কর্মা ঝিঝিয়া নাটনা যাতা এই ধরনের নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে আহির, থালি কাজরি ধোরা চাপেলি রাসটিলা চারকুলা ফোয়াং নাকালা কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশে গির্দা কাবিওয়ালা থোরা ঘুরেহি নটি লাহাউলি, কুল্লু ডাঙ্গি এবং দান্দারাস দেখতে পাওয়া যায় রাজস্থানে ছামের গিরনার ডান্ডিয়ারাস ঝুমুর খেয়াল ঘুমুর কালবেলিয়া ভাবই তেরাহতালি চারি কাঠপুতলি এবং গের নৃত্য দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা প্রশ্ন নিচের কোনটি উত্তর হবে অপশান এর মার্বেল মার্বেল হলো এক ধরনের রূপান্তরিত শিলা টোয়েন্টি ফাইভ জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে সঠিক উত্তর হবে অপশন সি সাহিত্যের উপর থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেয়া হয়ে থাকে কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার কোন কোন ক্ষেত্রে এবং কোন কোন সাল থেকে দেওয়া শুরু হয়েছে একটু দেখব নোবেল পুরস্কার দেওয়া হয় পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসা এবং সাহিত্যে উনিশশো এক সাল থেকে দেয়া হয় পরবর্তীকালে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের উপর উনিশশো সাল থেকে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের উপর থেকে উনিশশো সাল থেকে পুলিত পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো থেকে সাংবাদিকতার উপর থেকে পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের উপর উনিশশো সাল থেকে রামল ম্যাক্সাসে পুরস্কার দেওয়া হয় জনসেবা সমাজসেবা সাংবাদিকতার উপর থেকে উনিশশো সাল থেকে টোয়েন্টি সিক্স গামা রশ্মি কে আবিষ্কার করেন অপশন সি পল ভিলাট গামারসি আবিষ্কার করেন কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার দেখে নেব দেখো আবিষ্কার করেন উইলিয়াম রামারসি আবিষ্কার করেন ভিলাট নিরাপত্তা বাতি আবিষ্কার আবিষ্কার করেন ডেভি বৈদ্যুতিক বাল্ব আলভা এডিসন স্টেথোস্কোপ আবিষ্কার করেন রিনে লিনেক থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও ব্যারমিটার আবিষ্কার করেন টরিস্যালি টোয়েন্টি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিকত হবে অপশানে সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে কিছু আন্তর্জাতিক সদর দপ্তর আমরা দেখব দেখো ইউএন ডিপির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সি এর সদর দপ্তর ভার্জিনিয়াতে অবস্থিত ওআইসির সদর দপ্তর জেদ্দাতে অবস্থিত আই আর আর আই এর সদর দপ্তর ফিলিপাইন্স বা লস ব্যানস অবস্থিত সার্কের সদর দপ্তর নেপাল কাঠমান্ডুতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত রয়েছে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধরণ ক্ষমতা কত সঠিক উত্তর হবে অপশন সি ছয় লিটার টোয়েন্টি নাইন পাখি সম্পর্কে পড়াশোনাকে কি বলা হয় তাকে একটু আগেই দেখলাম সঠিক উত্তর হবে অপশান এ অর্নিথোলজি তিরিশ নম্বর প্রশ্ন অনুচক্রিকার প্রধান কাজ কি সঠিক উত্তর হবে অপশন বি রক্ত জমাট বাঁধতে সাহায্য করাই হয়ে যাবে অনুচক্রিকার প্রধান কাজ থার্টি ওয়ান সংসদে জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর গ্রহণ করা হয় এই প্রশ্ন কিন্তু আমি অলরেডি করিয়েছি জিরো আওয়ার মানে হচ্ছে দুপুর বারোটা সঠিক উত্তর হবে উনিশশো সাল বত্রিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা এবং টোট স্কিন রোগ হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানে ভিটামিন এ ভিটামিন এর অভাবে আর একটা রোগ হয় সেটা হচ্ছে কি রাতকানা থার্টি থ্রি জাকার্তা কোন দেশের রাজধানী সঠিক উত্তর অপশন এ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থার্টি ফোর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিকোত্তর মিলিয়ে নাও অপশন বি সাতই এপ্রিল থার্টি ফাইভ তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরভাবে হবে অপশনে উড়িষ্যা অবস্থিত রয়েছে তালচেন তাপবিদ্যুৎ কেন্দ্র কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের তাপবিদ্যুৎ কেন্দ্র সেগুলো কোথায় অবস্থিত একটু দেখব ওবড়া তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ অবস্থিত ইন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাডুতে অবস্থিত তারপর দেখো রামগুন্ডেম তাপবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ অবস্থিত টম্বে তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত পাত্রাত তাপবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে থার্টি সেভেন ইনভারে কোন ধাতু থাকে সঠিক উত্তর হবে অপশান বি লোহা এবং নিকেলের মিশ্রণে ইনভার তৈরি হয়ে থাকে লোহা অর্থাৎ আয়রন আর নিকেল এফি প্লাস এনআই দেখো কিছু গুরুত্বপূর্ণ ধাতু সংকট আমরা দেখে নেব পিতল তৈরি হয় তামা এবং দস্তার মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে তামা এবং টিনের মিশ্রণে চার্মান সিলভার পাওয়া যায় তামা দস্তা নিকেলের মিশ্রণে স্টিল পাওয়া যায় লোহা এবং কার্বনের মিশ্রণে ইনভার পাওয়া যায় লোহা এবং নিকেলের মিশ্রণে রাং হলো সিসা এবং টিনের মিশ্রণ এবং রোল্ড গোল্ড হলো তামা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণ থার্টি সেভেন দেখো লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয়ে থাকে সাধারণত লোকসভার স্পিকার ভোট দেন না কিন্তু যখন পক্ষে এবং বিপক্ষের ভোট সমান হয়ে যায় তখন লোকসভার ভোট লোকসভার স্পিকারের ভোটটা দিতে পারেন এবং কাউকে কোন একটা পক্ষকে তো জিতাতে হবে তো সঠিক উত্তর হবে অপশানে সেটাকে বলা থাকে কাস্টিং ভোট থার্টি এইট ভারতে আয়কর চালু হয় কত সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হবে অপশন ডি আঠারোশো সালে ভারতে আয়কর চালু হয় জেমস উইলসন ভারতে প্রথমবারের মতো আয়কর চালু করেছিলেন থার্টি নাইন দেখো স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি জন মাথাই চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে হোমওয়ার্কের প্রশ্ন উত্তর দেখবে দেখো পেরিয়ার নামে নিজের কোন ব্যক্তি পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ইভি রামার স্বামী তো চল্লিশটা প্রশ্ন তো দেখে নিলাম এবার আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে দেখে নাও এক নম্বর প্রশ্ন কপিলধারা জলপ্রপাত কোন নদীর অবস্থিত বা কোন নদীর উপর অবস্থিত এটা তোমাদের এই থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দ্বিতীয় প্রশ্ন নিজের কত টাকার নতুন নোটে রানী কি ভাব তার ছবিটা রয়েছে এটাও তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরনের প্রশ্নই প্র্যাকটিস করাবো করাচ্ছি তো এখান থেকে খুব ভালোভাবে প্রস্তুতি তোমরা পাবে তো সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আসার বেলা এখানটা প্রেস করা কখন টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই